ইরান, তুরস্ক এবং রাশিয়ার ঐক্যে কোণঠাসা হয়ে পড়েছে পশ্চিমারা। প্রেসিডেন্ট নির্বাচনে এরদোয়ান জয়লাভের পর সবথেকে বেশি তৎপরতা দেখিয়েছে ইরান এবং রাশিয়ার ব্যাপারে। নির্বাচিত হয়ে তিনি ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সাথে কথা বলেছেন। বিপরীতে ইউরোপ আমেরিকার নেতাদের ব্যাপারে কেবল এক দুই লাইন লিখে শুভেচ্ছা জানিয়ে শেষ হয়েছে এরদোয়ান অধ্যায়। তুরস্ক, রাশিয়া এবং ইরানের এই বন্ধুত্ব পশ্চিমাদের অনেক দিক থেকেই বিপদে ফেলতে পারে। তুরস্ক, ইরান এবং রাশিয়া অর্থনৈতিকভাবে তেমন শক্তিশালী নয়, কিন্তু এই অর্থনীতির হিসেবটা কেবল কাগজের নোট এবং কিছু পরিসংখ্যা নেই। এই অর্থনীতির বাইরেও একটা দেশের অনেক গুরুত্ব রয়েছে, যেমন প্রাকৃতিক সম্পদ, ভৌগোলিক গুরুত্ব, আয়তন, জনসংখ্যা, সামরিক শক্তি, রাজনীতি এবং আঞ্চলিক প্রভাব বিস্তারের বিষয়গুলো। এই সব ক্ষেত্রে তুরস্ক, রাশিয়া এবং ইরান বিশ্বে খুবই গুরুত্বপূর্ণ। সিরিয়াকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে নিজেদের নিয়ন্ত্রণ দৃঢ় করতে জোটবদ্ধভাবে কাজ করছে ইরান, তুরস্ক এবং রাশিয়া। সিরিয়া এবং ইরাকের সংঘাতমূলক পরিস্থিতির অবসান এবং আইএস সহ ওই অঞ্চলের সক্রিয় অন্য জঙ্গি গোষ্ঠীগুলোর দমনে 2017 সাল থেকে রাশিয়া এবং তুরস্ক যৌথভাবে কাজ শুরু করলেও তাদের চূড়ান্ত লক্ষ্য গোটা মধ্যপ্রাচ্যে নিজেদের অবস্থান শক্তিশালী করা। রাশিয়া এবং তুরস্কের এই অভিযাত্রার পরে যোগ দিয়েছে ইরানও। ইরান এবং তুরস্ক দুই রাষ্ট্রের মধ্যকার সম্পর্কের বয়স 400 বছর। রাশিয়ার সাথেও দেশ দুটির সম্পর্ক প্রায় একই সমান দীর্ঘ। এদিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে চলতি শতকের প্রথম দশক পর্যন্ত মধ্যপ্রাচ্যের রাজনীতিতে প্রায় এক নিয়ন্ত্রণ ছিল আমেরিকার। সৌদি আরব এবং ইসরায়েল দুই আঞ্চলিক মিত্রের সহযোগিতায় গোটা মধ্যপ্রাচ্য ছিল আমেরিকার প্রভাবের অধীনে, কিন্তু পরিস্থিতি অনেকটাই বদলে যায় 2013-14 সালে যখন সিরিয়া এবং ইরাকে উত্থান ঘটে আইএসের। এই জঙ্গি গোষ্ঠীর দমনে যখন আমেরিকা এবং ন্যাটো বাহিনী সেখানে যুদ্ধ করছে, সে সময় 2017 সালে কাজাকিস্তানের রাজধানী আস্তানায় বৈঠক হয় তুরস্ক এবং রাশিয়ার মধ্যে। বৈঠকের পর আইএস দমনে সিরিয়াতে সেনা অভিযান শুরু করে রাশিয়া। অন্যদিকে ইরাকে আমেরিকাপন্থী কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি বা পিকেকে বিরুদ্ধে অভিযান শুরু করে তুরস্ক। তুরস্কের রাজনীতিতে পিকেকে বড় একটি ইস্যু। পিকেকে ইস্যুতে রাশিয়া তুরস্ককে সাহায্য করছে, কিন্তু পশ্চিমারা তুরস্কের উপরেই উল্টো চাপ প্রয়োগ করছে। পিকেকের সঙ্গে বৈরী সম্পর্ক রয়েছে ইরানেরও। পাশাপাশি আমেরিকা এবং তার মিত্র দেশগুলোর আরোপিত নিষেধাজ্ঞার কারণে অর্থনৈতিক বিপর্যয়ে পড়েছে ইরানও। ফলে বাণিজ্যিক সম্পর্ক শক্তিশালী করতে তুরস্কের সাম্প্রতিক প্রস্তাবকে ঘুরে দাঁড়ানোর সুবর্ণ সুযোগ বলে মনে করে ইরান। তুরস্ক, ইরান এবং রাশিয়া ভৌগোলিকভাবে একে অপরের কাছাকাছি হওয়ায় বাণিজ্য, পণ্য বিনিময় এবং অস্ত্র পাঠানো সহজে আমেরিকার নজরদারি এড়াতে পারবে। এই তিন দেশের ঐক্যে সম্পৃক্ততা আছে চীনসহ মধ্য এশিয়ার দেশগুলোও। সম্প্রতি মহাসড়ক নির্মাণে ইরানের সহযোগিতা চেয়েছে তুর্কমেনিস্তানের নেতা। ইরানের সীমান্ত লাগোয়া প্রতিবেশী দেশ তুর্কমেনিস্তানে প্রচুর প্রাকৃতিক সম্পদ রয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা এ প্রসঙ্গে বলেছেন, ইরান এবং তুর্কমেনিস্তান হচ্ছে পরস্পরের আত্মীয়, দুই দেশের মধ্যে সাংস্কৃতিক ক্ষেত্রে রয়েছে অনেক মিল। এটা দ্বিপক্ষীয় সম্পর্ক, বিশেষ করে জ্বালানি এবং সড়ক নির্মাণের ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর ক্ষেত্র তৈরি করেছে। ইরান তুর্কমেনিস্তান সীমান্তের অদূরবর্তী এলাকা থেকে কাস্পিয়ান সাগর পর্যন্ত একটি মহাসড়ক নির্মাণের জন্য ইরানি বিশেষজ্ঞদের সেদেশে পাঠানোর যে আহ্বান তুর্কমেনিস্তান পিপলস কাউন্সিলের চেয়ারম্যান জানিয়েছে, তাতে সাড়া দেওয়ার সক্ষমতা ইরানের সড়ক মন্ত্রণালয়ে রয়েছে। বিশ্বের অর্থনীতিতে সড়ক এবং রেল যোগাযোগের গুরুত্ব বিবেচনায় ইরান উত্তর থেকে দক্ষিণে ট্রানজিট রুটটির কাজ সম্পন্ন করতেও বদ্ধপরিকর, যাতে তুর্কমেনিস্তান এবং এর আশেপাশের দেশগুলোকে ইরানের মধ্য দিয়ে ওমান সাগরের সাথে সংযুক্ত করা যায়। এদিকে রাশিয়া এবং ইরান সম্প্রতি তাদের মধ্যে সামরিক সহযোগিতা বাড়িয়েছে বহুগুণে। এই দুই দেশের এমন গভীর সামরিক সহযোগিতা পশ্চিমা বিশ্বের জন্য এক প্রকার মরার উপর খাড়ার ঘায়ের মতোই। ব্রিক্সের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠকে যোগ দিতে দক্ষিণ আফ্রিকার রাজধানী কেপটাউনে গিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান। ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকা হচ্ছে ব্রিক্সের পূর্ণ সদস্য দেশ। ব্রিক্সভুক্ত দেশগুলোতে বিশ্বে প্রায় অর্ধেক জনসংখ্যার বসবাস এবং বিশ্ব রাজনীতির এক পঞ্চমাংশে প্রতিনিধিত্ব করে এই জোট।
বিশ্বে 12টি বেশি দেশ ব্রিক্সের নতুন সদস্য হতে চায় এবং ইরান তার মধ্যে অন্যতম। ইরান এরই মধ্যে সদস্যপদ পাওয়ার জন্য আনুষ্ঠানিকভাবে আবেদন জানিয়েছে। ব্রিক্সের প্রধান উদ্যোক্তা দুই দেশ রাশিয়া এবং চীন ইরানের এই আবেদনকে স্বাগত জানিয়েছে এবং ধীরে ধীরে এই সংস্থা তার সদস্য সংখ্যা বাড়িয়ে বিশ্বের প্রধান পাওয়ার হাউসে পরিণত হতে যাচ্ছে। গত জুনে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছিলেন, ব্রিক্সের সম্প্রসারণ প্রক্রিয়া শুরু হয়েছে এবং এখানে প্রধান মানদণ্ড হবে আরও কার্যকারিতা নিশ্চিত করা এবং ব্লকের কাজগুলোর ব্যবহারিক প্রভাব বাড়ানো। ব্রিক্স হল আগামীর অর্থনৈতিক শক্তিগুলোর নেতৃত্বে গঠিত একটি গ্রুপের নাম। ব্রিক্সভুক্ত দেশগুলোর ইংরেজি নামের প্রথম অক্ষর যোগে এই নামকরণ করা হয়েছে। দেশগুলো হল ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চীন এবং সাউথ আফ্রিকা। জোটের সম্প্রসারণ নিয়ে আলোচনার জন্য কেপটাউনে বৈঠক অনুষ্ঠিত হবে। ওই বৈঠকে যোগ দেবেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহিয়ান। ইরান ছাড়াও সৌদি আরব, আর্জেন্টিনা, সংযুক্ত আরব আমিরাত, আলজেরিয়া, মিশর, বাহরাইন, ইন্দোনেশিয়া ব্রিক্সে যোগদানের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে। ব্রিক্স গ্রুপের গুরুত্বের অন্যতম কারণ হল বিশ্বের অর্থনীতিতে এই সংস্থার প্রভাব বিস্তারের উচ্চ সম্ভাবনা। ব্রিক্সের অর্থনৈতিক প্রবৃদ্ধি দ্রুতই ঘটেছে এবং বৈশ্বিক বিষয়গুলোতে ব্রিক্সের প্রভাব দ্রুতই বাড়ছে। তাছাড়াও ব্রিক্সভুক্ত দেশগুলোর জনসংখ্যা বিশ্বের জনসংখ্যার অর্ধেকের সমান। বিশ্বের অর্থনৈতিক ক্ষমতা শতকরা 25-28% ব্রিক্সভুক্ত দেশগুলোর আয়ত্তে রয়েছে। এ কারণে আমেরিকা ব্রিক্সের অন্যতম বিরোধী বলেই মনে করা হয়। আমেরিকা সবসময় চেষ্টা করছে তার পশ্চিমা মিত্রদের সঙ্গে মিলে অপরাপর উন্নয়নশীল দেশগুলোর বিষয় প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করতে। একটি উদীয়মান সংস্থা হিসেবে ব্রিক্সের লক্ষ্য ভবিষ্যতের বহুমেরুকেন্দ্রিক বিশ্বে ভূমিকা পালন করা এবং বর্তমান আন্তর্জাতিক ব্যবস্থাকে চ্যালেঞ্জ করা। ব্রিক্সের আরও একটি লক্ষ্য হল আন্তর্জাতিক বাণিজ্যের লেনদেনে মুদ্রা হিসেবে ডলার থেকে বেরিয়ে আসা। এই লক্ষ্যে পৌঁছানোর জন্য সদস্য দেশগুলোর মুদ্রার উপর ভিত্তি করে একটি আন্তর্জাতিক মুদ্রা তহবিল প্রতিষ্ঠা বিষয়টি চলমান রয়েছে। আর এই পরিকল্পনাটিও ইরানের নীতির সঙ্গেই মিলে যায়। প্রিয় দর্শক, তুরস্ক, ইরান এবং রাশিয়ার এই ঐক্য ভবিষ্যতে মধ্যপ্রাচ্যে আরও কী ধরনের পরিবর্তন আনতে পারে বলে আপনি মনে করেন? আপনার মতামত কমেন্টে জানান। এরকম আরও ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন।